আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের একটু ছোট্টখাটো একটু নিজেদের আয়োজন চলতেছে, সেটা হচ্ছে আমাদের রাজকন্যা ভুরির আজকে হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে উপলক্ষে রাজকন্যাকে খুশি করার জন্য একটু ওর পছন্দনীয় আজকে একটু ওকে বিরিয়ানি রান্না করে খাওয়াইতে হবে। পছন্দ আলাদা না, চিকেনের সাথে একসাথে ডিমের কোরমা প্লাস চিকেন রোস্ট দুইটা একসাথে আজকে করবো। এই প্রথম আমি এভাবে করবো। তো এই জন্য আমি সব মশলা দিয়ে এখানে এখন ভালো করে কষাচ্ছি। চিকেন ভেজে নিচ্ছি, ডিম সিদ্ধ করে ভেজে নিচ্ছি, এখন শুধু রান্না করব। আর পোলাওর জন্য পোলাও চাউল এই যে ধুয়ে রেডি করে রাখছি, পোলাওটা বসিয়ে দিব এক পাশে। আর ওর জন্য একটু পায়েস রান্না করব, মানে সিম্পলি। এবার একটু একদমই কিছু নাই বললে চলে। এবার আসলে কিছু করার মতো এই মুহূর্তে একটু ঝামেলায় আছি আমি, সবকিছু নিয়ে একটু এই দিন আসলে চেষ্টা করি ওর পছন্দনীয় কিছু খাবার থাকে ওকে একটু রেঁধে খাওয়ানোর জন্য। ওর আম্মু কষ্ট করে ওকে রান্ধি খাওয়ায় যারা যারা ওর জন্মদিন উপলক্ষে ধন্যবাদ মানে শুভেচ্ছা জানাইছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে এতেই খুশি, বাবা মায়ের হিসাবে এতেই খুশি যে অন্য কেউ ওকে চেনে না জানা না কিন্তু ভালোবাসা দিচ্ছে, সুন্দর করে কথা বলছে, এতেই অনেক খুশি হয়ে যায় আমরা। এটাই হচ্ছে বড় কথা। তো ঠিক আছে, ওর জন্য রান্নাটা এখন হয়ে যাক, তারপরে দিই আপনাদের সাথে এই জন্মদিন উপলক্ষে আজকে একটু কিছু ওকে নিয়ে কিছু কথা বলবো, সেটা হয় লাইভে বলবো নতুবা ভিডিওতে বলে দিব আপনাদেরকে। তো এই যে চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে, আসলে ওর জন্য একটু রোস্ট করা হচ্ছে। রোস্ট রান্না সবাই পারেন, এখানে আমরা রান্নার রেসিপি শেয়ার করতেছি না। এখানে কি কি অ্যাড করছো একটু বলো তো। এখন মুরগিটা কষালাম, তারপরে জল দিছি, দুধ দুধ দিয়ে রান্না করতেছি, রোস্ট দুধ দিয়ে রান্না করে সবাই জানে। তারপরে ডিম দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিছি। অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে, কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আজকে একসাথে ডিম দিয়ে অনেকদিন পরে এভাবে রান্নার কোরমা কখনো এভাবে একসাথে হয়নি, তো আজকে রোস্টের সাথে ও একটু বুদ্ধি করে দিয়েছে। অনেকে রান্না করে, ভালো হয়েছে তো, ভালো হয়েছে, অনেক এরকম রান্না করে চেষ্টা করে। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমার তো মনে হয় যেন অনেক লোভনীয় হবে, আর মাশাআল্লাহ দিলে আমার গিন্নির হাতের রান্না তো অনেক মজা। গিন্নির হাতের রান্না খাইতে খাইতে আমি পাগল হয়ে যাই মাঝে মাঝে, গিন্নি এত মজা রান্না করে। গিন্নি খাবার খাই পাগল হয়, এখন পর্যন্ত পাগল হয়েছে, আমি পাগল হয়ে যাই শুধু গিন্নির হাতে রান্না খাইতে গেলে। গিন্নির রান্না ছাড়া আমার এখন আসলে ভালো লাগে না। রান্না খাওয়ার দরকার আছে আমার, গিন্নি এখন পাক্কা রাঁধুনি হয়ে গেছে মাশাআল্লাহ। ওকে দিয়ে মনে করছি একটা হোটেল দিব, নতুন হাড়িতে রান্না ব্যবসা করব, হোটেলের ব্যবসা করব আমরা। কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন। তার এই যে টুনটুনি পাখিটার আজকে বার্থডে, সবাই ওর জন্য দোয়া করবেন। দেখেন বার্থডে উপলক্ষে কেমন ডান্স দিতেছে, উড়াদুরা ডান্স, আজকে উড়াদুরা ডান্স হবে তাই না আম্মু? ওর জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন নেক খায়াত দান করে এবং মানুষের মতো মানুষ করে। আমাদের আসলে রোস্টটা এখন মানে মুরগির যে রোস্টটা ছিল সেটা হয়ে গেছে প্রায়, সেই যে ধোয়া উঠতেছে হয়ে গেছে। আর এখানে এখন পোলাওর জন্য পেঁয়াজ দিয়ে দিতে পোলাও বসাবে এখানে এই পাশে। এই তো এই দুইটা জিনিস সিম্পলের ভিতরে আয়োজন। এটা আয়োজন বললে ভুল হবে, অথবা ওকে একটু খুশি করার চেষ্টা।
আর ও নিজে মাঝে মাঝে বলে যে বাবা জন্মদিন আমরা পালন করব না, কারণ জন্মদিন পালন করার জন্য এটা বলে, কিন্তু জন্মদিন আসলে এটা বলে, কিন্তু না ওর কথা হচ্ছে মোমবাতি জ্বালাবে না, আমার কথা আমি বলি, অন্য কিছু করবে না কিন্তু খাওয়া দাওয়া করতে বলে। ও প্রথম এক বছর থেকে দেখতেছে ওর জন্মদিন পালন হয়, তখন ওই ওর ওই একটা ভিতরে একটা ইয়ে চলে আসে যে জন্মদিন মানে একটু আনন্দ, খাওয়া দাওয়া ওকে খুশি করার চেষ্টা, তাহলে ও তো একটু খুশি হবেই নাকি, ও তো একটু আশা থাকবে। আমি চাইছিলাম কি ওকে পুরো সারপ্রাইজ, কিন্তু ওর আপি কালকে সন্ধ্যাবেলা ওকে বলে দিছে যে উইশ করতে, ও কিন্তু জানতো না ওর যে আজকে জন্মদিন, জানতো দুই দিন, ও জানে আমি পরশুদিন জিজ্ঞেস করছি আমার জন্মদিন কবে, ওর খালামণির আবার 27 তারিখে জন্মদিন, ওদের আবার দুই দিনের ডিফারেন্স কিন্তু সালটা বেশ কম আর কি, তো ও বলতেছে আমার বার্থডে কবে, আমার বার্থডে কবে, আমি বলি তোমার বার্থডে দুই দিন পরে, পরে আসি কালকে সন্ধ্যা ওর আপি বলে দিছে তোমার তো হ্যাপি বার্থডে কালকে, হ্যাপি বার্থডে টু ইউ উইশ করে দিছে, ও তো শুরু হয়েছে 12টা পর্যন্ত বসেছিল, কখন 12টা আসবে, কখন 12টা আসবে আব্বু আম্মু, কালকে 12টা পর্যন্ত বসেছিল আব্বু আম্মু উইশ করবে, পরে আব্বু আম্মু উইশ করছে, পরে বলতেছে তোমরা দুজনে আমার উইশ করো আর কেউ আমাকে উইশ করতেছে না, মানে ওই মুহূর্তে উইশ করে না কেন, পরে ওর আবার আপু একজন আছে স্নেহা আপু, ওরা আবার এর আগে বার্থডেতে আসছে কিন্তু এখন আর আসতে পারবে না, ওই যে যার বিয়েতে গেছিলাম তার সে আবার উইশ করছে, ও আবার ওর শাশুড়িকে নিয়ে হসপিটাল ওখান থেকে ওকে উইশ করছে, ও অনেক বেশি খুশি হয়ে গেছে, পরে সকালে আবার ওর খালামণি দিছে, ওর আপি তো খালামণি তো সরাসরি এখনো ফোন করে নাই কিন্তু এমনি মেসেজ দিয়া মেসেজ দিছে বা ওকে ছবি নিয়ে ওর আইডিতে পোস্ট করছে, আবার ভিডিও করে সার্চে যাই ও উইশ করছে, কিন্তু মানে ওই সময়টাতে ওকে কেন ফোন দিয়ে বলে না, এখন গ্রামের মানুষ তো তখন ঘুমায় যায় রাতের 12টা বাজে এই আর কি, তো আমরা ওকে যেটা মানে চকলেট দিয়ে তারপরে মোমবাতি দিয়ে উইশ করছি ওইটার ভিডিও করে নেব, চিকেন তো ফাইনালি রান্না হয়ে গেছে আপনাদেরকে দেখালো এই আপনাদের ভাইয়া, তারপর আমি একটু দেখাচ্ছি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, এই যে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওকে এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে, জর্জরা পোলাও আমার মাম্মার পছন্দের খাবার, তো ওকে এখন সার্ভ করে দিব, গরম গরম ধোয়া উঠতেছে দেখতেছেন, আব্বু আসো খাবার রেডি করছি আসো, হ্যাঁ কেন তুমি খেতে পারবে না, খাও খাও খাও, পছন্দ পছন্দ, এই যে আমার মার প্লেট রেডি, এখন খাবি আমার আম্মুটা, খাও খাও মামনিটার জন্মদিন উপলক্ষে ওর জন্য একটু মিষ্টি ডেজার্ট তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে পায়েস, জন্মদিনে পায়েস থাকবে না তাহলে কি হয় আসলে, ওর তো ওগুলোকে অনেক দিন ওর প্রত্যেকটা জন্মদিন উপলক্ষে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য ওর জন্য, সব সময় ওর জন্মদিনে পায়েস পুডিং এগুলো থাকতো, হ্যাঁ তো সেই হিসেবে আজকে একটু ওর জন্য একটু পায়েস রান্না করা হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমি কিন্তু রেসিপি দিই নেই, যদি আপনারা চান রেসিপি দিতে তাহলে রেসিপি দিব, এখন দেখেন এই জায়গাতে কতগুলা পায়েস ছিল, এখন কি করবে ওরা বাবা মেয়ে সব সময় কাজটা করে, দেখাবো তোমাকে আমি, এই দুইজনে পাতিলাইটাকে নিয়ে মানে কি যে করবে মেয়ে এখনো দেখে নেই, প্রত্যেক সময় আমি রান্না করলে তারা এখানে বসে যায় পাতিলাইকে, শুরু হয়ে গেছে তাদের যুদ্ধ, তারা এই সব সময় ঠিক এই কাজটাই করে, আজকে তো আমি ভাতের পাতিলাতে রান্না করছি আসলে যেন বাইরে না পড়ে, ওরা সব সময় এরকম করে, বড় চামচ থাকে ইয়ে থাকে দুইজনে যুদ্ধাযুদ্ধি লেগে যায়, আল্লাহ আমরা খাওয়াই দিবার আগে তুমি খেয়ে নিছো, আসলে ক্ষীরের মতো তো তাই ওদের থেকে মজা লাগে, তো ঠিক আছে ওরা খাক আমি পাকঘরটা, দোয়া করবেন ওকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ করে, এইটা আমাদের জন্য আসলে একটা মজা, এই জিনিসটা আমাদের জন্য মজা পাতিলে খাওয়াটা, আমরা বাবা এই জিনিসটাকে সব সময় এরকম করি আমাদের থেকে ভালো না তো লেগে থাকে, এই
এই যে আমরা বার্থডে কার্ডকে নিয়ে রেডি হয়ে গেলাম, হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সুপারম্যান, দিস ইজ দ্য সুপারম্যান। তো কি বার্থডে কার্ড রেডি হয়ে কোথায় যাচ্ছো? আপনারা কি কখনো শুনছেন যে বার্থডে গার্লকে নিয়ে গিফট কিনা হয়? শুনছেন? আমি শুনছি। কোথায় শুনছো? আজিবা থেকে। ওকে বলছি তুমি থাকো, আমরা যাই কিনে নিয়ে আসি। আবার ওকে বললাম তুমি একা যাই নিয়ে আসো, ও যাবে না। মাউনেটার বেশি আবদার না, মাউনেটার ছোট একটা গিফট আবদার, সেটা হচ্ছে ওই যে খেলনা একটা, ওই যে মনে হয় মেবি, আচ্ছা যাই হোক, খেলনার আবদার করছে, সেটা ওকে কিনে দিব। তার কেক এর প্রয়োজন নাই, সে বলছে তার কেক লাগবে না, তাকে ওই শুধু একটা গিফট দিলেই হবে। ওই গিফটটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করতেছে। এখন যদি বলি দিব না তো কান্না করে দিবে। হ্যাঁ, কালকে থেকে প্রচুর বিরক্ত করতেছে, বুঝছেন না? কালকে না, ওই না, একটু আগেও তাদের ঝগড়া একটা হয়ে গেছে। আমি শুধু একবার বলি যাবো না, তাই সাতার কান্না চলে আসে, সে অনেক মন খারাপ করে ফেলে। তবে এই গিফটটা দেওয়ার কথা ছিল আমাদের অনেক আগে, আমরা নিজে থেকে বলছি দিব কিন্তু আর দেওয়া হয়ে উঠে নাই। এখন ও মনে হয় মোবাইলে দেখছে, এখন আজ কয়েকদিন খুব বিরক্ত করতেছে ওই জিনিসটার জন্য। তো চলুন দেখি ও কি গিফট আপনাদের সাথে শেয়ার করে। আমি তোমাদেরকে দোকানেও দেখাই। আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি পারবো না। গিফট কিনা শেষ, পছন্দের গিফট কিনে ফেলছে, কেমন লাগতেছে? ভালো। যাও চলে যাও, একা 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 চলে যাও। বাড়া না, এখনই এখনই খেলার জন্য, তাই না? পারতেছে না সে এখনই খেলতে, ও নাকি ফুচকা খাবে তাই বসছে। ফুচকা খাবা? এখানকার ফুচকা আমরা কখনো খাইনি। আমি তো খেয়াল করিনি খাবার আসলে আমরা লেট করতে পারি, আমাদের অভ্যাস, ঠিক আছে? আর যদি হয় ফুচকা তাহলে তো কোনো কথাই নেই। যখন ফুচকা খাচ্ছে তখনও সব ঠিকঠাক ছিল, একটু পরে আদিপা বলতেছে আর কেক নেবে না, ও কেক কাটবে না, ও কিছুতেই রাজি হচ্ছে না। পরে ওখান থেকে ও পেস্ট্রি খেলো, চিকেন ফ্রাই খেলো, এরপর আর কেক কিনবেই না। আমরা আর কী করবো, হঠাৎ করে কেন যে ও চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারিনি। এইবারে ও শুধু কেক না কিনেই থাকলো। তো যাই হোক, এখন চলে আসতেছি বাসার দিকে। আসার পথে দেখতেছি দুইটা হাতি, দুইটা হাতি দেখছো আদিপা? হাতি দিয়ে টাকা কেন উঠায়? তারা টাকা তোলে সবার থেকে, দুইটা হাতি।